বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়েস্ট মিডল্যান্ডস বাঙালিদের দ্বারা পরিচালিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান টিপটানের জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের নতুন প্রজেক্ট লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রজেক্ট কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাজ সুমন জানান বৃহস্পতিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় নতুন প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মালানা কাদের আল হাসানের সভাপতিত্বে ও জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খুরশিদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহেজ নাসির আহমেদ স্যানুয়েল কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র বাঙালি কাউন্সিলর আহমেদুল হক এম বিএ প্রিন্সিপাল রফিক আহমেদ মালানা আব্দুল হক নুমানি কামাল হাসান চুনু মৌলানা রুকনুদ্দিন উদ্দিন হাজি আঙ্গুর মিয়া প্রমুখ সভা থেকে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের কার্যক্রম বাস্তবায়নে বাঙালি কমিউনিটির সহায়তা কামনা করা হয় এবং রমজান মাসে ফান্ড রেজিং অ্যাপিলে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় বিনম্র শ্রদ্ধায় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ কভেন্টি শাখা কভেন্টি আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলীর সভাপতিত্বে শোকসভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাত করেন শাহজাহান সিরাজ এ সময় পনেরোই আগস্টের ওই ষড়যন্ত্রের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বক্তব্য রাখেন কাভেন্টি আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী সাদেক আহমেদ শাহান আবদুল জব্বার বাদশা মিয়া নেসার আহমেদ হোসাইন আহমেদ সহ আরও অনেকে পরে পনেরোই আগস্ট ঘাতকদের গুলিতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু সহ নিহত তার পরিবারের সবার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় সভাটি বৃহস্পতিবার কভেন্টের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এদিকে ইতালি আওয়ামী লীগ মিলান লোমবার্দিয়া ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে থাকছে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগ মিলান ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটত্রিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দুই হাজার তেরো উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আঠারোই আগস্ট রবিবার ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার দিয়া সভাপতি শাহাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার দিয়া ও এর সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ আব্দুল হান্নান আকরাম হোসেন সৈয়দ মোহসেন মিলন আবুল হাসেম মাহবুব হোসেন হান্নান মাস্টার সৈয়দ জামান সম্রাট আউলাদ হোসেন জামান আহমেদ নূর মোহাম্মদ মালেক মান্নান মালিথা মজিবর হাওলাদার সিরাজ খালাসি তোফায়েল হোসেন খান তপু অনিক হাওলাদার মামুন খান সহ অন্যরা ব্রেশিয়া আওয়ামী লীগ সভাপতি আবুল বাসার ভারেস আওয়ামী লীগ সভাপতি এনায়েত হোসেন রিপন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সাকাত হোসেন টিপু প্রমুখ বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা ইতিহাসের জঘন্যতম ও বর্বরচিত হত্যাকাণ্ড এছাড়াও সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মতভেদ ভুলে গিয়ে শোককে শক্তিতে পরিণত করে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শেখ সাঈদ আহমেদের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের রুহের মাখ ফেরাত কামনায় দুরুদ ও দোয়াপাঠ করে মোনাজাত করা হয় নাজমুল হাসান শামীম চ্যানেল আই মিলান ইতালি বেলজিয়ামস্থ বাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম সহ পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলার লোকদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখার ইচ্ছা পোষণ করে চট্টগ্রামের বেলজিয়াম প্রবাসী আবু তাহের মুর্শিদ মাহমুদ দাউদ খান সোহেল রহমতুল্লাহ ববি সালে জহুর জাহাঙ্গীর চৌধুরী রতন কলিমউদ্দিন সেন্টু মোহাম্মদ শহীদ পারভেজ এম কে রাসেল জহিদুল ইসলাম রনি ও শাখাৎ হোসেনের যৌথ উদ্যোগে প্রতি তিন মাস অন্তর সকল চট্টগ্রামবাসী একত্রিত হওয়া ও চট্টগ্রামের ঐতিহ্য মেজবাণীর আয়োজন করে আসছিল এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত আট ঘটিকায় স্থানীয় অনরোজ দুসুদে হলে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবানী খাবারের আয়োজন করা হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বেলজিয়ামের ইকোনমিক্যাল কাউন্সিলর ডঃ নজনিন কাউসার চৌধুরী জাহাঙ্গীর চৌধুরী রতন সালে জহুর আবু তাহের দাউদ খান সোহেল কলিমুদ্দিন সহ আর অনেকে পরে জাহিদুল ইসলাম রনির সার্বিক ব্যবস্থাপনায় প্রজেক্টরের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন নয়নাভিরাম স্থির ও ভিডিওচিত্র প্রদর্শন স্থানীয় শিল্পীদের পরিবেশিত চাটগার আঞ্চলিক গান কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরা হয় প্যারিসের পার্শ্ববর্তী এলাকা সার্জি পান্তোয়াশে বেস দো পার্কে এক বনভোজন অনুষ্ঠানের আয়োজন করে সেখানকার স্থানীয় বাংলাদেশিরা আমাদের ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এম এ হাসেম জানান বনভোজনে পরিবার পরিজন নিয়ে প্রবাসীরা অংশগ্রহণ করে এতে দেশীয় নানা স্বাদের বিভিন্ন খাবারের পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী খাবারের পসরা এছাড়া বনভোজনে ছিল শিশু কিশোরদের অংশগ্রহণে ক্রিকেট ম্যাচ ও গানের আসর এতে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করে বুধবার বার্মিংহামের স্মেথিকের ব্রাস হাউস কমিউনিটি সেন্টারে মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে পনেরোই আগস্ট জাতীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটত্রিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয় মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের সঞ্চালনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ আজির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গিয়াসুদ্দিন কামাল আহমেদ হিরন মিয়া জাহাঙ্গীর হোসেন মন্নান ছাত্রনেতা মোসাদ্দেক আহমেদ শ্যামল সহ আরো অনেকেই হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের উদ্দেশ্যে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে সিলেট আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন একুশে আগস্ট বুধবার নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করে সিলেট জেলা আওয়ামী লীগ এছাড়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন পরে জোহর দরগা মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল করে তারা এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফিয়ান সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি ড আরমান আহমেদ শিপলু কৃষক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মমিন চৌধুরী সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সদর ও ঢাকা দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে একচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি শাহিন আলম শাহেদ জানান বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী অফিসার এস এ মুনিরুদ্দিনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লা স্যানিটারি ইন্সপেকশন মিজানুর রহমান গাছ লাগিয়ে ভরব এ দেশ তৈরি করব সুখের পরিবেশ এ স্লোগানকে সামনে রেখে সিলেটে ক্লিন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা দুই হাজার সিলেট জেলা প্রশাসন সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলায় উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এমপি আমাদের সিলেট প্রতিনিধি এফ এ জানান বুধবার বিকেলে সিলেটের ক্লিন ব্রিজ সংলগ্ন মেলা প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন আমাদের নগরীতে গাছ লাগানোর জায়গা কম খালি জায়গা করে গাছ লাগালে মেলার আয়োজন সার্থক হবে নগরীর সবুজায়নের লক্ষ্যে নগরবাসীকে বিশেষ করে গাছ লাগানোর আহ্বান জানান মন্ত্রী অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট দুই আসনের সংসদ সদস্য শফিক রহমান চৌধুরী মহিলা সাংসদ সৈয়দা সাহক পুলিশের ডিআইজি মকবুল হোসেন ভুইয়া সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে জানিয়ে খবরের প্রধান শিরোনামগুলো আবারও প্রতি বছরে পরীক্ষার পরীক্ষার প্রকাশ ব্রিটিশ বাঙালি শিক্ষার্থীদের অভূতপূর্ণ ফলাফল কাউন্সিল অব মস্কের সভায় ইডিএল প্রতিরোধে কমিউনিটি নেতাদের ঐক্যমত বুদ্ধিজীবী হত্যায় অভিযুক্ত চৌধুরী মঈনুদ্দিনকে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী বরাবর ঘাঁদানিকে স্মারকলিপি এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ